বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত 11টার কিছু সময় পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডক্টর মামুন মোস্তাফি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। অন্য আট দশ জনের মতোই সহসহল জীবনযাপন করতেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যার নিঃশ্বাসের অক্সিজেনের সাথে মিশেছিল মহানুভবতা ও দেশপ্রেমের অকৃত্রিম ও স্বার্থহীন ভালোবাসা। গেল 5 এপ্রিল কিডনি ও লিভার জটিলতা সহ অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ভেন্টিলেশনে ছিলেন। গত 7 এপ্রিল মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে। এরপর সোমবার 10 এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। মঙ্গলবার দুপুর 2:15 থেকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনির ডায়ালিসিস শুরু হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্ম চট্টগ্রাম জেলার রাজনে 1941 সালে 27 ডিসেম্বর। তার বাবা ছিলেন শিক্ষক বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। তিনি একজন বাংলাদেশী চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়বাদী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিও প্রতিষ্ঠাতা করেন। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ওষুধ নীতি ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকার বক্সিবাজারে নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর তিনি 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। মুক্তিযুদ্ধের সময় বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে FRCS পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন, যার নিমিত্তে আগরতলা মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ শেষে 480 সজ্জা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি 1985 সালে ফিলিপাইন থেকে র্যামন্স ম্যাকসাইসাই এবং 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য ক্যানাডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার এই প্রয়াণে জাতি হারালো এক প্রতিবাদমুখী সূর্য সন্তানকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বমহলে। তার নাফেরা দেশে পাড়ি জমানো জাতির জন্য এক ভয়াবহ শূন্যতা বলে মনে করেন সর্বস্তরের মানুষ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।